একেবারে শুরুতে আছে বিশ্বকাপ, দলে নেই ফনিকাক, ছুটিতে গেলেন দাম্পত্য সঙ্গী মারিজান কাপকে সাথে নিয়ে। ভ্যান্ডিকারকে কিন্তু নারী দলটার, সাউথ আফ্রিকান যে নারী দলটা আছে সেটার ক্যাপ্টেইন, তবে শেষ কিছু দিনে ফিটনেসে খুব একটা উন্নতি করতে পারেননি। 2 কিলোমিটারের একটা দৌড় প্রতিযোগিতা হয় সাউথ আফ্রিকান ক্রিকেটারদের জন্য, সেখানে অন্য সবার চেয়ে তার গতি কম থাকায় দল থেকে ছিটকে গেছেন ফনিকাক। তবে দাম্পত্য সঙ্গে মারিজান কাপকে নিয়ে এখন আছেন ছুটিতে। এবার টি টোয়েন্টিতেও গিলের সেঞ্চুরি ভারতের রেকর্ড গড়া জয়, আমরা একটু নিচের দিকে নামতে চাই। বলছেন মাশরাফি, হাতুরুসিংয়ের ফেরা বাংলাদেশের জন্য অমর্যাদার, আবার সম্ভাবনারও বটে। তো যে কোনো কিছু আসলে হতে পারে, পজিটিভ যেমন হতে পারে নেগেটিভ হওয়ার সম্ভাবনাও আছে, বলছেন মাশরাফি। শ্রীদের সঙ্গে কোহলি, ওয়ার্নার, কামিন্সদের একটি দিন ফটো ফিচারে আছে প্রথম আলোর। দলবদলে মাতাল নাবিকদের মতো টাকা ঢেলেছে চেলসি, সর্বশেষ সংযোজন 120 মিলিয়ন ইউরোতে। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফারে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে বেনফিকা থেকে দলে ফেরানো। পরের ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে bidnews24.com। 55 বছর বয়সে নতুন ক্লাবে জাপানিজ স্ট্রাইকার ইয়োকোহামা থেকে ধারে পর্তুগিজ ক্লাব অলিভেইরেন্সে যোগ দিয়েছেন কাজুয়েশি মিউরা, তার বয়স 55। দলবদলে ইপিএলে ক্লাবগুলোর $100 কোটি খরচ, লালিগার কাছে প্রতারণা। 48 মিটার দূর থেকে আত্মঘাতী গোল, আছে মেসি নেইমার এমবাপের আক্রমণ ভাঙা অচিন্তনীয়, রামাসের জন্য স্পেনের দরজা খোলা। আমরা একটু পরের ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে কালকণ্ঠ, একসময়ের স্বপ্ন আমরা দেখতে পারি না, বলছেন হারিস রৌফ। বাটলার মালানের শতক, ইংল্যান্ড সাউথ আফ্রিকার খেলাটা চলছে, আমরা কিছুক্ষণ পরেই সেই রেজাল্টও জানাবো। ফিফা কাউন্সিলর নির্বাচনে হেরে গেছেন মাহফুজা আক্তার, প্যারিসে গিয়েও মেসি নেইমারদের সতীর্থ হতে ব্যর্থ হয়েছেন হাকিম জিয়েশ। চেলসির সাথে পিএসজির একটা লোন ডিল সাইন হয়ে গিয়েছিল, তবে শেষমেশ সময়ের মধ্যে কাজগুলো সারতে পারেনি চেলসি, 2 একবার ভুল কাগজ পাঠিয়েছে, সেটারই জের ধরে প্যারিস থেকে আবারও চেলসিতে ফিরতে হচ্ছে জিএসকে। দুটা দল একমত হলো সময়ের মধ্যে ট্রান্সফারটা কমপ্লিট করতে পারেনি। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন নেপাল তারকা লামি চানে। আমরা একটু বিবিসি থেকে ঘুরে আসতে চাই, লাইভ আর্চার অ্যান্ড রশিদ স্ট্রাইক টু লিভ ইংল্যান্ড নিয়ারিং ভিক্টরি ওভার সাউথ আফ্রিকা, আছে এনএফএল গ্রেট ব্র্যাডি রিটায়ার্স ফর গুড, আছে ভার্ডিক্স অন প্রিমিয়ার লিগ ট্রান্সফার উইন্ডো ডিলস, আছে গিল সেঞ্চুরি স্টিয়ার্স ইন্ডিয়া টু সিরিজ উইন ওভার নিউজিল্যান্ড। আমরা একটু ক্রিকেট ইনফোতে খেলার রেজাল্টগুলো জানাতে চাই। ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচটাতে গিল সেঞ্চুরি করেছেন, 126 রানের একটা ইনিংস খেলেছেন, 234 রান করেছিল ইন্ডিয়া, জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে মাত্র 66 রানে। 168 রানে ম্যাচটা জিতে ইন্ডিয়া 2-1 ব্যবধানে সিরিজের দখল নিয়েছে। অন্যদিকে ইংল্যান্ড সাউথ আফ্রিকার খেলাটাও মাত্রই শেষ হয়েছে, ইংল্যান্ড প্রথম 2টা ম্যাচ হেরেই সাউথ আফ্রিকার কাছ থেকে সিরিজটা খুইয়ে ফেলেছিল। আজকের ম্যাচে ইংল্যান্ড 59 রানে জিতেছে, ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 346 রান করে 7 উইকেটের বিনিময়ে, সাউথ আফ্রিকা 287তে অল আউট হয়েছে। 59 রানে ইংল্যান্ড এই ম্যাচটা জিতে সিরিজের ব্যবধান কমিয়েছে 2-1।